আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফিউচার অয়েলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা অনেক অনেক ক্যান্ডিডেটের সাথে মিলিত হয়েছি। তারা বিভিন্ন দেশের বিভিন্ন রকম প্রশ্ন করেছেন, প্রশ্নগুলো জ্ঞানত এবং আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করেছি উত্তর দিতে। ভিডিওটির সঙ্গেই থাকুন। এবারে আমি আসবো রাকিবুল আলম। রাকিবুল আলমের কি প্রশ্ন আছে? আপনার প্রশ্নগুলো হচ্ছে, পারমিট ফাইল সাবমিট করলে পারমিট আসলে কিভাবে চেক করব, আপনারা চেক করে দিবেন কি না, এবং দশ আট দশজন গেলাম, এর মধ্যে সাত আটজন পালিয়ে গেল, বাকিদের কি দশা হবে বা কোনো প্রবলেম হবে কি না, এইগুলো জানতে চাচ্ছি। জি ধন্যবাদ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। আচ্ছা, আমি যাদের প্রশ্ন নিয়েছি আপনাদের প্রশ্নগুলো বুঝেছি, এগুলো অনেকের কাজে লাগবে, এগুলো উত্তরগুলো শুনেন, এরপরে আপনারা বিবেচনা করবেন যে সঠিকটা কোনটি। এবারে আমি শুরু করছি। প্রথমে প্রশ্ন আছে দুবাই নিয়ে, যেহেতু ছোট্ট প্রশ্ন দুবাইটাকে শেষ করে দিই। দুবাইয়ে যাইতে কী কী ডকুমেন্টস লাগে? দুবাইয়ে আমাদের মাধ্যমে যাওয়া যাবে শুধুমাত্র ভিজিট ভিসায়, ওয়ার্ক পারমিট আমাদের হাতে নাই। দুবাইয়ে পৌঁছানোর পরে আপনি এখান থেকে তিন মাসের একটা যদি ওয়ার্ক পারমিটে কাজ করতে চান, তাহলে পদ্ধতিটা আমি শিখিয়ে দিচ্ছি। আমার মাধ্যমে যান বা যে কারোর মাধ্যমে যান, এভাবে গেলে আপনি ভালো করবেন। 90 দিনের একটা ভিসা নিয়ে দুবাই যাবেন। দুবাই যাওয়ার পরে আপনি দুবাইতে আপনার যাওয়ার জন্য যেসব ডকুমেন্টস ভিসা হওয়ার জন্য লাগবে, একটা ছবি লাগবে, স্ক্যান ফটোকপি, যেটা পাসপোর্টের ফটোকপি, দুইটা জিনিস দিলে আমি 48 ঘন্টায় আপনাকে ভিসা দিয়ে দিব। তারপরে আপনি 48 ঘন্টার পরে 49-50 ঘন্টায় আপনি টিকিট কেটে যা আপনি দুবাইয়ের দিকে রওনা হইতে পারেন। দুবাই পৌঁছানোর পরে আপনার যদি কোনো লোকজন থাকে তাহলে আপনার জন্য খুব ভালো, তাহলে দুবাই যান। আর যদি একান্ত আপনি আমাকে যদি জানান যে আমার কোনো লোকজন নাই, তাহলে আমি আপনাকে রিসিভ করার লোক রাখবো, ওখানে যে কমপক্ষে 7 দিন থাকার একটা জায়গা দিব, এবং এই 7 দিনে যে লোকটি আপনাকে রিসিভ করবে সে আপনাকে 2-3টা কোম্পানির চাকরি আপনাকে বলবে যে এই এই চাকরি তার হাতে আসে, আপনি কোনটা নিতে চান। তো ওইটা ধরুন আমি কিছু বর্ণনা দিয়ে দিই, আপনার কি শিক্ষাগত যোগ্যতা কি বা কোনো কিছু আছে, ধরুন শিক্ষাগত যোগ্যতা নাই, আমি এরকম একটা বর্ণনা, তাহলে বুঝতে সুবিধা হবে। ক্লিনারের চাকরি, বেতন কত? 1000 থেকে 1200 দেড়হাম, থাকা ফ্রি, খাবার কোনো কোনো কোম্পানি আছে দেয় অথবা নিজের খাইতে হয়, এরকম একটা চাকরি আপনি গেলেই পাবেন। কিন্তু উচ্চ পদে চাকরি, আমাকে অফিসার দিবেন, আমাকে ড্রাইভার দিবেন, বা আমাকে বাইক রাইডার দিবেন, বা সেলসম্যানে দিবেন, এই ধরনের চাকরি শিক্ষিত হইতে হবে। কফি শপে দিবেন, শিক্ষিত হইতে হবে, ইংরেজি, আরবি অথবা হিন্দি জানতে হবে, ওই দেশে যে ভাষাটা চলে, তাহলে আপনি দুবাই গিয়ে ভালো করতে পারবেন। দুবাইয়ের খরচটা কত? আমার কাছে ভিজিট ভিসা যদি 3 মাসেরটা নেন, তাহলে 3 মাসের অ্যাকচুয়াল খরচ আছে 35,000, এই ফেব্রুয়ারি মাসে নিলে 20,000। এখন আপনি বাকি আরও আরও যা খরচ আছে, দুবাই যাওয়ার পরে আপনি 3 থেকে 4,000 দেড়হাম, 3,000 দেড়হামে 75,000, 4,000 দেড়হামে কত? 1,00,000, এরকম টাকা যে চাকরিটা নিয়ে দিল তাকে দিতে হবে দুবাই যে। এছাড়া বিমান ভাড়া আছে, এখানে বিমান ভাড়া কত? 70 থেকে 1,00,000 টাকা, আপ ডাউন করে। আপনি যদি আজকে বুকিং দেন, 1 মাস পরে যান, তাহলে টিকিটের দাম কম। আজকে বুকিং দেন, কালকেই যাবেন, তাহলে 1,00,000 টাকার উপরে টিকিট দাম। আশা করি খরচগুলো কোথায় কোথায় হবে আপনি জানতে পেরেছেন। এবারে আসছি আরেকটা প্রশ্ন আসছে। জয়নুল আবেদিন প্রশ্ন করেছেন, টাকা দিব যদি না হয় কীভাবে ফেরত পাবো? টাকা আসলে কীভাবে দিবেন? টাকা দুটো পদ্ধতিতে দিতে পারেন। প্রথম পদ্ধতি হচ্ছে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকগুলো টাকা আপনি বহন করে নিয়ে আসবেন, রাস্তাঘাটে প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমাদের কাছে জেনে ব্যাঙ্কে টাকা জমা দিবেন। ব্যাঙ্কে টাকা জমা দিলে সুবিধাটা আরেকটু বেশি পাচ্ছেন,
ব্যাংকে একটা জমা দিয়ে দিলেন, জমার একটা রিসিট পাবেন, এটা নিয়ে এসে আমাদের সাথে আবার স্টেম করবেন, বা নগদ টাকা দিলে আপনি একটা মানি রিসিট পাবেন। টাকা কিভাবে দিবেন এটা বললাম, এবার ফেরত নিব কিভাবে? ফেরত তখনই নিবেন, ধরুন যে আল্লাহ না করুক আপনারা 10 জনের ভিসা আমি প্রসেস করলাম, একজনের হলো না, তাহলে 9 জন যাইতে পারবে, 1 জন তো যাবে না, তার তো টাকা আমাকে দিয়ে কোনো লাভ হইলো না, তখন তার টাকাটা আমার ফেরত দেওয়া মানে অবশ্য পালনীয় কর্তব্য। এটা ডিটে উল্লেখ থাকে যে আপনার যদি কাজ না হয় তাহলে যত টাকা আমাকে দিয়েছেন কোনো টাকা কর্তন না করে আপনি পুরো টাকাই ফেরত পাবেন, এটা আমাদের প্রতিষ্ঠানের নিয়ম। হ্যাঁ, আপনি যদি সাকসেস হন তাহলে তো আপনি পুরো টাকাই দিচ্ছেন, সাকসেস না হলে কোনো টাকা কর্তন ছাড়া আপনি পুরোটা ফেরত নেবেন, এরকম আমরা দলিলে লেখাপড়া করে নিই, চুক্তি করে নিই। আশা করি পুরো উত্তরটা পেয়েছেন। এবারে রোমানিয়া এবং মাল্টা বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছেন, বিস্তারিতর আগে আমি আরও কিছু প্রশ্নের উত্তর দিয়ে দিই। সৌদি থাকেন একজন প্রশ্ন করেছেন, মামুনুর রশিদ, টাইম কত? টাইমটা রোমানিয়া এবং মাল্টার ব্যাপারে আমরা 6 মাসের সময় নিচ্ছি, মোট সময়। জি, আপনি 3 মাসের মধ্যে আপনি প্রথম সাকসেসের ধাপটা দেখতে পারবেন। যদি 3 মাসের মধ্যে 91 দিন হয়ে যায় আপনি কোনো সাকসেস দেখতে পান নাই, তাহলে আমাদের কাছে জমাকৃত সকল অর্থ এবং আপনার পাসপোর্ট ডকুমেন্টস ফেরত নিতে পারবেন। 3 মাসের মধ্যে আপনি অন্তত ইমিগ্রেশনের জমা স্লিপ বা পারমিট যে কোনো একটা পেয়ে যাবেন। ছোট প্রশ্ন উত্তর দিলাম, এবারে বাকি যেগুলো আছে এগুলো বলছি। ফাইল সাবমিট করলাম, পারমিট আসলো, পারমিট চেক করবো কীভাবে? পারমিট চেক করার কয়েকটা মাধ্যম আছে, আমরা বেশ কিছু ভিডিওতে স্পেশালিও দিয়েছি পারমিট কীভাবে চেক করবেন। পারমিট চেক করার জন্য সর্বশেষ আশ্রয়স্থল হচ্ছে দূতাবাস। এর আগে বিভিন্নভাবে চেক করতে পারেন, কিন্তু চেক করলেও আপনি নিশ্চিত না এটা সঠিক পারমিট কিনা। এই এভিডেন্স আপনার কাছে নাই, আমার কাছে নাই, কোম্পানির কাছেও নাই, খোদ যে কোম্পানি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিল তার কাছেও নাই। এর তথ্যটা শুধুমাত্র ইমিগ্রেশন আর দূতাবাস, এদের কাছে পারমিটের কোনটা অরিজিনাল কোনটা সঠিক এরা দুই কর্তৃপক্ষ বলতে পারে। রোমানিয়ার সরকার, সরকারও না, সরকারের একটা উইংস হচ্ছে ইমিগ্রেশন, যেখান থেকে পারমিটটা ইস্যু হয়, বৈদেশিক মন্ত্রণালয়। সেকেন্ডারি হচ্ছে দূতাবাস, দূতাবাসে পাঠিয়ে আপনি এটা নিশ্চয়তা যাচাই করতে পারেন। এ ব্যাপারে সহযোগিতা লাগলে আমরা লিঙ্ক আপনাকে শেয়ার করব যে দূতাবাসের কোন মেলে পাঠালে আপনারটা দ্রুত উত্তর পাবেন। আমরা পারমিট আসলে নিজেরা চেক করি, আপনার যদি আমাদেরকে দায়িত্ব দেন যে আপনারা প্রসেসিং করুন এবং আমারটা চেক করে দিন, তাহলে আমরা আপনাকে নিয়ে এটা কিভাবে চেক করে কিভাবে মেলটা করে, আপনি যদি মেল সম্বন্ধে বোঝেন আপনাকে মেল আইডি দিয়ে দিব, আপনি আপনার মতো চেক করবেন। আমাদেরকে দায়িত্ব দিলে আমরা মেল করব, উত্তর আসলে আপনাকে বলবো যে এই উত্তরটি এসেছে, এটি সঠিক বা ফেক। মানে এজ এ দূতাবাসের সাথে আমরা প্রসেসিং করি, আমাদের রেজিস্টার তো নাম বা ছবি লাগানো নাই যে আমরা পাঠাইলেই উত্তর দিবে, আপনি পাঠাইলে উত্তর দিবে না, এরকম না। আমরা আমাদের কাছে একজন লয়ার রোমানিয়া থেকে কোম্পানি আমাদের কাছে পারমিট একটা পাঠাইলো, সেই পারমিটটা যখন সত্যতা পাবো তখন তাকেও আমরা পেমেন্ট করব এবং পরবর্তী আপনার কাছে পেমেন্ট নিয়ে দূতাবাসে এটা সাবমিট করব। তাছাড়া কোনো জিনিস ফরওয়ার্ড হবে না, ওই জায়গা মতো স্টপ হয়ে যাবে। আর একটু প্রশ্ন আছে আপনার, 10-15 জন গেল, 7-8 জন পালিয়ে গেল, 2 জনের কী হবে? 2 জনের খুব করুণ দশা, কারণ হচ্ছে আপনি পালিয়ে যাবেন, 10 জনকে আমি পাঠালাম, 10 জনের পাহারাদার আমি না, আমি শুধু প্রসেস করেছি আর সামান্য ফি নিয়েছি, আপনারা যে পরিমাণ টাকা দেন এর সামান্য পরিমাণই আমার কাছে থাকে, বাকি সব কিছু আপনাদের কল্যাণে খরচ হয়ে যায়। অবশ্যই আমি প্রফিট করি কিন্তু সেটা সামান্য, আপনারা যা দেন পুরো টাকাটাই আমার প্রফিট না। এখন যারা গেলেন এর মধ্যে কিছু লোক পালিয়ে গেলেন, 2 জন আছেন বা 3 জন বা অর্ধেক লোক আছেন, তাদের দশা খারাপ, কোম্পানি সন্দেহ করতে থাকবে, তারাও পালাবে, এরকম প্রবণতা সৃষ্টি হয়েছে রোমানিয়াতে, এখন এই অবস্থা চলছে। বেশ কিছু লোক চলে গেছে, কিছু লোক আছে তাদের সাথে ভালো বিহেভিয়ার করা হচ্ছে না। আপনি ওইটার উত্তর কি পেয়েছেন পরের প্রশ্নটা যে করেছেন?
পেয়ে গেছেন, আমি তো মনে করি এখনও পুরোপুরি পাননি, কী দশা হবে সেটা জানতেই পারেন নাই, খারাপ দশা, আরও দশা আছে। আপনার আপনাকে ওখান থেকে চাকরিচ্যুত করতে পারে, তখন আপনি রাস্তায় দাঁড়াবেন, এসে আপনার কোনো আশ্রয় থাকবে না, অন্য কোম্পানি আপনাকে চাকরি দেবে না, কারণ আপনার টিআরসি নাই, আপনার এনওসি নাই, কোম্পানি থেকে দিয়ে ছাড়পত্র নিতে হয়, সেটি নাই, তখন আপনি আসলে একটা বিপদের সম্মুখীন হবেন। সেক্ষেত্রে যারা যারা গিয়েছেন, আপনাকে আসলে আমি পাহারা দিতে পারবো না, আপনি বলেছেন আমার সাথে, বলছেন আমাকে একাই পাঠিয়ে দিন, আমি পালাবো না, আপনি আগে পালাবেন, কী কন্ডিশন আছে, কী নিশ্চয়তা আছে আপনি পালাবেন না? এখন আপনি স্টাম্পে লিখে গেলেন, স্টাম্পে লিখলে আপনি পালাইছেন, সব কিছু ডকুমেন্টস থেকেই তো পালাইছেন, আর ফ্রান্সে গিয়ে পলাইছেন, ইতালিতে পলাইছেন, আপনার তো কোনো আইডি নাই, পাসপোর্ট থাকলে তো ইতালি পুলিশ ধরে আপনাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে। আর যদি বলেন আমার কাছে কিছু না, আমার নাম কি, না আমি জানি না, কোত্থেকে আসছো, জানি না, পাগল আমি, তাহলে আপনাকে আশ্রয় শিবিরের জায়গা দিবে, আর নইলে ধরে বাংলাদেশ পাঠিয়ে দিবে। যদি কারণ আমার বাড়ি বাংলাদেশ, আমার নাম অমুক, তাহলে তো আপনি গেমের টাকা পুরোটাই মাইট। যারা অবৈধভাবে যায় যায় সেটা নিজের নাম পাল্টায় পালায়, নিজের নাম থাকে না তো, জানেন না? এখন আপনি গেলেন, আপনার পাহারায় তো আমি লোক রাখতে পারবো না, আপনার মতো আপনি, আর আমি আপনার সাথে এরকম কোনো কন্ডিশন করে যাবেন, ইন জেনারেল সবাই কন্ডিশন করে যায়। কী হয়, আপনার গার্জিয়ান সাথে আছে, ওনারা হয়তো আমাকে 10 লক্ষ টাকা একটা চেক দিল আমার ছেলে যাবে না, যদি যায় আমরা 10 লক্ষ টাকা জরিমানা দিব। তো আসলে আমরা আইন করতে পারি, চেক নিতে পারি, এটা বাস্তবায়ন করতে আপনার বাবা মার সাথে আমার সংগ্রাম করতে হবে 12 বছর এই টাকা আদায় করতে। তো এই রকম আমি রোমানিয়ার প্রেসিডেন্টও না, মন্ত্রীও না, রোমানিয়ার গুণগান খাওয়া আমার দরকার নাই, আপনাদের ভিসা করতে পারতেছি, আপনারা সেখানে যাবেন, ভাগ্য অন্বেষণ করবেন, আমি আপনার ভাইয়ের মতো একজন সহযোগী মাত্র, আপনার জন্য বাবা মার মতো দোয়া করতে পারি, এর বেশি কিছু না। তো আপনার দশা খারাপ হলে আপনি যখন ওই কোম্পানিতে বলবেন, যেটা যে ওনারা পালিয়েছে আমি যাব না, আমার টিআরসি দাও আমি থাকবো, আর আমার সাথে ডিট করা দরকার নেই, করবেন কোম্পানির সাথে, যে বলবেন ওরা পালাইছে, আমার সাথে যে কোনো এগ্রিমেন্ট করতে পারো, আমি রাজি আছি, আমি পালাবো না, এই আশ্বস্ততা তাদের দিলে আপনাকে টিআরসি দিয়ে দিবে, দিলে আপনি ভালো থাকবেন, ওই কোম্পানিতে থাকবেন, অথবা এনওসি নিয়ে আরেকটা কোম্পানি আপনি পাল্টাবেন, অন্য জায়গায় চাকরি নিয়ে নেবেন, সেই কোম্পানি যদি আপনার কদরের মাত্রা কমে যায়। এই হচ্ছে আমার জ্ঞানত আপনাকে জানানো, আর যদি আমার মাধ্যমে যান তাহলে আমাকে বিষয়গুলো বলবেন, যে আমি তো একটু প্রবলেমে আছি, আপনার পক্ষ থেকে কী ধরনের সহযোগিতা করা যেতে পারে, আমি তখন মালিককে বলে আপনাকে কীভাবে লিগ্যাল করা যায় এই প্রচেষ্টা আগে করব। এরপরে হচ্ছে চাকরি যদি পাল্টানো লাগে সেই ব্যবস্থাও নিব। এইবার আশা করি পুরো প্রশ্নের উত্তর পেয়েছেন। আর একটা বড় প্রশ্ন আছে, রোমানিয়া মালটা প্রসেসিংটা কীভাবে পুরোটা? এতক্ষণ যা বললাম এগুলো ছোটো ছোটো প্রশ্ন, প্রসেসিং প্রশ্নটাই হচ্ছে সবচেয়ে বড়, শুরু থেকে শেষ পর্যন্ত বলতে হয়। রোমানিয়া মালটা প্রসেসিংটা হচ্ছে এরকম, আপনি আজকে আমার কাছে কাগজ জমা দিলেন, এটি পাঠিয়ে দিলাম রোমানিয়া, যারা রোমানিয়া প্রসেস করবেন বা মালটা, লয়ার সেটা প্রসেস করে নিয়োগপত্র নিয়ে ইমিগ্রেশনে সাবমিট করে, ইমিগ্রেশন থেকে ইস্যু হয় ওয়ার্ক পারমিট, ওয়ার্ক পারমিটটা বাংলাদেশে আসে, আসার পরে ক্যান্ডিডেটকে সেটা দেওয়া হয়, এবং ক্যান্ডিডেটের সমস্ত ডকুমেন্টস রেডি করে মালটার জন্য হলে ক্যান্ডিডেট নিজেকে প্রসেসিং করার জন্য দিল্লি যেতে হবে, সেখানে দূতাবাসে গিয়ে নিজের হাতে ফিঙ্গারপ্রিন্ট বায়োগ্রাফি দিয়ে মালটার জন্য জমা দিতে হবে, জমা দেওয়ার পরে হোটেলে থাকতে হবে 15 দিন, আমাদের গাইড সাথে থাকবে, 15 দিন থেকে ওইটা পাসপোর্টটা ডেলিভারি নিয়ে ভিসা নিয়ে বাংলাদেশে আসতে হবে, আসার পরে স্ব জেলায় আপনাদের যেসব জেলা সদর রয়েছে সেখানে আপনাদের প্রত্যেকের ম্যান পাওয়ারের অফিস রয়েছে, সেখানে 3 দিনের ট্রেনিং কোর্স কমপ্লিট করে তারপরে ঢাকা থেকে ফ্লাইট করে মালটায় পৌঁছাতে পারলেন। আর রোমানিয়াটা হচ্ছে পারমিট আসার পরে ক্যান্ডিডেট নিজে দিল্লি যাইতে হয় না, আমরাই ডকুমেন্টসগুলো পাঠিয়ে দিই, ওয়ার্ক পারমিটসও এটা এজেন্টের মাধ্যমে জমা হয়, তারপরে ভিসা হয়ে বাংলাদেশে আসলে ম্যান পাওয়ার করে ক্লিয়ারেন্স করে ফ্লাইট করে কোম্পানির লোক এয়ারপোর্ট থেকে রিসিভ করতে হয়। এর জন্য ফ্লাইটের আগে কোম্পানিকে ইনফর্ম করতে হয় টিকিটটা পাঠায় যে আমার লোক এতজন যাচ্ছে তাদেরকে রিসিভ করার জন্য,
মালটাতে রিসিভারের কেউ আসতে হয় না, একা একাই এয়ারপোর্ট ক্রস করতে পারে। কিন্তু রোমানিয়াতে অবশ্যই কোম্পানির লোক এসে রিসিভ করতে হবে, তারপরে আপনি ভিতরে ঢুকতে পারবেন। যদি কোনো কারণে কোম্পানির লোক না আসে, আপনাকে আবার বাংলাদেশে ফেরত আসতে হবে। রোমানিয়াতে ঢুকলেন, মালটায় ঢুকলেন, ঢোকার পরে কাজ কি, কোম্পানি কাজ শুরু করবেন, দুটো বিষয়েই টিআরসি নিতে হবে 90 দিনের মধ্যে। সেটা কোম্পানি আপনাকে প্রসেস করে দিবে, তবে আপনারও কিছু পার্সোনাল তাগিদ থাকতে হবে যে আমার টিআরসিটা লাগবে। যেই মেডিকেলটা করবেন 15 দিনের মধ্যে মেডিকেল করবেন, কোম্পানিকে বলবেন আমার শরীরে রোগ আছে কি না, ফিটনি আছে কি না, বা নানান কিছু প্রবলেম থাকতে পারে, সো আমি এটা করতে চাই। প্রয়োজনে মেডিকেলের যে সামান্য খরচ টরচ লাগে 2-3-5 হাজার টাকা বাংলাদেশি টাকায়, সেটা আমি দেবো, আমার মেডিকেল আগে করান। তো মেডিকেলটা করলেই আপনি টিআরসির প্রক্রিয়া আগাইতে পারবেন, তা নাহলে পারবেন না। তো এর জন্যই আপনারা প্রত্যেকেই টিআরসি কমপ্লিট করবেন। টিআরসি কমপ্লিট করে দেন হচ্ছে আপনারা ওই কোম্পানির টিআরসি হয়ে গেলে আপনি যে কোনো জায়গায় জব পাল্টাইতে পারবেন, তাছাড়া কিন্তু আপনি পাল্টাইতে পারবেন না। এবং 90 দিন পার হয়ে গেলে টিআরসিও হবে না, এটা জটিলতা সৃষ্টি হবে, বিশেষ করে মালটার ক্ষেত্রে। রোমানিয়া টিআরসির জন্য একটু দেরি করা যায়, কিন্তু মালটাতে 91 দিন হলে আপনাকে বাংলাদেশে ব্যাক করতে হবে, এটাই আপনার ভাগ্যের লেখা। তো রোমানিয়া গেলেন, রোমানিয়া টিআরসি 3 মাসের মধ্যে না হলেও 4 মাসের মধ্যে হবে, এটার প্রবলেম নাই, আপনাকে পাঠিয়ে দিবে না। কিন্তু আপনি যে ভিসাটা নিয়ে যাচ্ছেন সেটা 90 দিনের, মনে রাখতে হবে। সো 90 দিনের মধ্যে রোমানিয়াতেও টিআরসি নিয়ে নেওয়া উত্তম। তো মালটার বিষয়ে অবশ্যই প্রয়োজনীয়, মালটা 91 দিন হলে বাংলাদেশে ফেরত আসতে হয়। রোমানিয়া 4 মাসেও কেউ টিআরসি পায়, 5 মাসেও পায়, এটা প্রবলেম হয় না, বাংলাদেশে ফেরত আসতে হয় না। অ্যাপ্লিকেশন নিজে মালটার জন্য ইমিগ্রেশনে যায় হাজির হয়ে টিআরসি নিতে হয়, রোমানিয়ার জন্য অ্যাপ্লিকেন্স নিজে হাজির হইতে হয় না। ওনারা রোমানিয়া এবং মালটার প্রসেসিংটা জানতে চেয়েছেন, এই জন্য পুরোটাও বললাম, রোমানিয়াটাও বললাম, মালটারটাও বললাম, আশা করি উত্তরটা পেয়েছেন। রোমানিয়া মালটার বিস্তারিত আমি বলেছি, সৌদি আরবে থাকেন টাইম কত বলেছি, ওয়ার্ক পারমিট কীভাবে চেক করবেন সে বিষয়টা আলোচনা করেছি, দুবাইয়ের ব্যাপারে আলোচনা করেছি, টাকা কীভাবে দিবেন বা ফেরত নেবেন এই প্রসঙ্গে আলোচনা করেছি। আপনাদের আর যদি কোনো প্রশ্ন থাকে, বাংলাদেশি টাকায় কত টাকা স্যালারি হবে, 40-50 হাজার থাকা খাওয়া ফ্রি। এরপরেও যারা রোমানিয়া যাবেন, দয়া করে আজকে যদি ফাইল জমাও দিয়ে দেন, তাহলে আপনি ফ্লাইট করা পর্যন্ত 5 মাস সময় পাচ্ছেন, 5 মাসে কাজ শিখে নেন। কনস্ট্রাকশন সাইট ছাড়া আর কিছু শেখা লাভ নাই, ফ্যাক্টরির কাজ এখানে কী শিখবেন, কোনো ইনস্টিটিউট নাই, শেখার কোনো রাস্তা নাই, বা এই কাজের সাথে ওই কাজের মিল নাই, কিন্তু কনস্ট্রাকশন কাজের একটা মিল আছে। এখন আপনি কেউ আপনাকে অফিসার বানায় দিবে, ফাইল নেওয়ার জন্য অনেকে বলতে পারে, হোটেলে চাকরি দিয়ে দিবে, এই ফুড প্যাকেজিংয়ে দিয়ে দিবে, কিন্তু এগুলো হচ্ছে আপনারা যারা কাজ জানেন না তাদের কোনো ডিমান্ড থাকবে না। আমরা আসলে রোমানিয়া থেকে গতকালকে আমাকে জানানো হয়েছে, নেক্সট যতগুলো ক্যান্ডিডেট পাঠাবেন প্রত্যেকের ভিডিও দিবেন কী কাজ জানে, এই অভিজ্ঞতার কাগজ এগুলো নকল হয়, কী কাজ জানে ভিডিও করে দেন। এই কথাগুলো তারা খুব দুঃখে বলছে, এই যে একজনকে ধরেন কনস্ট্রাকশনে পাঠাইল, ধরে ধরে সে কাজও করতে চাচ্ছে না, আবার বেতনও নিতে চাচ্ছে, ভাতও খাইতে চাচ্ছে, কোম্পানি তো এটা সহ্য করবে না, কোম্পানি তো দেখবে আমার আউটপুট কী, খরচ কী, তারপরে তারা আপনাকে বেতন দিবে, রাখবে। তো এই কারণে আপনাদের মেন্টালিটি, হ্যাঁ আমি কনস্ট্রাকশনে গেলাম 3 মাস আমি কষ্ট করব অ্যাজ এ হেল্পার হিসাবে, টিআরসি নিব আমি নিজে থেকে অন্যদিকে সুইচ করব, তাহলে যান। আমি এখান থেকে আসলে আপনাকে ওরকম দুধে আলতায় কোনো সুযোগ সুবিধা দিতে পারবো না, কাজ করতে হবে, মেহনত করতে হবে, ঘাম জড়াতে হবে, পয়সা ইনকাম করতে হবে। হ্যাঁ আপনি যে ব্যবসায়ী হয়ে যান, আপনি 10-20 লাখ টাকা খরচ করে দোকান দেন ওই দেশে, কী দোকান পারেন, কী ব্যবসা পারেন সেটা করার চেষ্টা করেন, তাহলে আরামে থাকবেন। আর যদি শ্রমিকই হইতে হয়, আমরা তো শ্রমিক ভিসায় পাঠাচ্ছি, কাজ করতে হবে। আর যদি কারো প্রশ্ন না থাকে আমি শেষ করি অনুষ্ঠান, আমার জন্য আরেকটা সেশন অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম।
আজকের ভিডিও পর্যন্তই। যারা ভিডিওটির সঙ্গে ছিলেন তারা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, এবং এই ভিডিওটির সম্পর্কে যাদের কোনো প্রশ্ন আছে তারা কমেন্টসে প্রশ্নটি দিয়ে দিবেন, আমরা সময় সুযোগ করে প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এবং আমাদের প্রিয় চ্যানেল ফিউচার ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।